বিজেপির একজন সাংসদই নড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারের ভীত। অর্জুন সিংকে এতটাই ভয় মমতা বন্দ্যোপাধ্যায় যে তার জন্য পুলিশের স্পেশাল পোস্টিং করানো হয়েছে। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একদিকে গুন্ডা অন্যদিকে পুলিশ দুজনকে অর্জুন সিংয়ের পেছনে লেলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভাটপাড়ার বিজেপি কার্যালয়ে ভাঙচুর, অশান্তি, বোমাবাজি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ইচ্ছাকৃত অশান্তি চলছে প্রতিদিনই, গণতন্ত্রে কখনোই এমনটাই চলতে পারে না বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ। অর্জুন সিং যেদিন থেকে বিজেপিতে এসছেন তার পেছনে হয় গুন্ডা লেগে আছে, না হয় পুলিশ লেগে আছে, না হয় দুজন মিলে লেগে আছে। গুন্ডারা বম নিয়ে বন্দুক নিয়ে তালা করছে, বাড়ি থেকে বেরোলে তাকে মারবে, আর পুলিশও বাইরে দাঁড়িয়ে আছে, হয় অ্যারেস্ট করবে। একজন নির্বাচিত প্রতিনিধি এমপি তার সঙ্গে ক্রিমিনালের মতো ব্যবহার করছে, আর কারা ক্রিমিনালই তাকে ঘিরে রেখেছে। এই ধরনের রাজনীতি, এই ধরনের প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আমরা কল্পনাও করতে পারি না। সেখানে স্পেশাল অফিসার পোস্টিং করা হয়েছে, সুপারি নিয়ে গেছে অর্জুন সিংকে মারতে। এত ভয় একটা লোককে দেখে, পুরো সরকার তার পিছনে লেগে আছে, আমরা তো অবাক হয়ে যাই, কী করে একটা গণতন্ত্রের মধ্যে এরকম চলতে পারে? সামনে